আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অগপ বিজেপি আসন সমঝোতা চূড়ান্ত হল না করিমগঞ্জ আসন চষে বেড়াচ্ছেন উভয় দলের প্রত্যাশীরা প্রদেশ বিজেপির সঙ্গে আতাত করে সরকারে সামিল রয়েছে অগপ বরাকে দলের মূল স্তম্ভ ছিলেন প্রয়াত মন্ত্রী শহীদুল আলম চৌধুরী তার প্রয়াণের পর বরাকে আর সেরকম শক্তি দেখাতে পারেনি অগপ যদিও বর্তমানে দলকে চাঙ্গা করতে জোর তৎপরতা চলছে মূলত নেতৃত্বের করা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে লোকসভা নির্বাচন এসে গেছে কিন্তু শুধুমাত্র একজন প্রার্থী প্রত্যাশী দায়ান হুসেন ব্যতিরেকে অন্যদের তেমন দৌড়জাপ নেই আর সভাপতিকে নিয়ে জেলায় রয়েছে মতানৈক্য করিমগঞ্জ লোকসভা কেন্দ্র এবার মুক্ত আর এজন্য এখন কংগ্রেস ইউডিএফ এবং অগপ থেকে সংখ্যালঘু প্রার্থীদের নাম উঠছে প্রদেশ বিজেপি লোকসভা নির্বাচনে এখনো চূড়ান্ত হয়নি আর এজন্যই বিজেপি এবং অগব প্রার্থী প্রত্যাশীরা নিজের জনসমর্থন যাচাই করে নিতে মাঠ চষে বেড়াচ্ছেন যেহেতু নির্বাচনে এই দুই দলের প্রার্থী হবে একজন সেজন্য আতাদের বিষয়টি বিবেচনা করে জনসংযোগে খুবই ডিফেন্সিভ উভয় দলের প্রার্থী প্রত্যাশীরা তবে আসন সমঝোতায় অগপর দাবি রয়েছে করিমগঞ্জ আর সেটাকে পুঞ্জি করে দিনরাত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আইনজীবী দাইয়ান হোসেন সোমবার তিনি জানার নিজের কাজ শুধু করে যাচ্ছেন এবং তার বর্ষা রয়েছে এই কেন্দ্র থেকে অগপর প্রার্থী দেওয়া হবে সেই সঙ্গে এও জানান দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে শিরোধার্য অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তবর্তী লোকসভা কেন্দ্রটি রয়েছে শাসক দল বিজেপির দখলে আর এবারও বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে ফলে নির্বাচনী আসন সমঝোতায় বিজেপি করিমগঞ্জ কেন্দ্র মিত্রদল অগপকে উপহারস্বরূপ তুলে দেবে সেটা হয়তো হবে না বিজেপি জেলায় সংঘবদ্ধ এবং সাংগঠনিকভাবে শক্তিশালী সেই তুলনায় অগপর সংগঠন ততটা সবল নয় ফলে সার্বিক দিক বিবেচনা করেই আসন সমঝোতা হবে তবে উভয় দলের প্রার্থী প্রত্যাশীরা মাঠে ব্যাপক দুরযাপে ব্যস্ত থাকার বিষয়ে দলের প্রদেশ নেতৃত্ব নীরব বরং এর মধ্যে দলের যে জনসংযোগ হচ্ছে এটা মিত্রযুগের জন্য অনেক ফায়দার হবে করিম লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হিসেবে দুইজন রয়েছেন একজন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস অন্যজন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য দুজনেরই জনসমর্থন রয়েছে প্রচুর বিজেপির সংগঠন ভিত্তিক দল তৃণমূল স্তরের কার্যকর্তা ও কর্মীদের মতামতের উপরে প্রার্থীর ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ইতিমধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে মিশনবাবু আগে থেকেই সর্বত্র চশায় বেড়াচ্ছেন প্রার্থীত যে এবার মাঠে নেমেছেন সুব্রত কলেজ রাজনীতির মাধ্যমে তাদের এই অঙ্গনে পা রাখা সময় এবং নিজের কর্মকুশলতার জন্য জেলায় বিজেপির জন্য এখন তারা দুজনই অপরিহার্য প্রার্থী হওয়ার মনোবাসনা নিয়ে যে যার মতো করে জনসংযোগ করলেও এই দলের জন্য তারা নিবেদিত প্রাণ দলীয় তরফে প্রার্থী প্রত্যাশীর নাম এখনো ঘোষণা হয়নি তবে খুব শীঘ্রই কে টিকিট পাচ্ছেন সেটা দলের তরফে জানিয়ে দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ছাত্র রাজনীতি থেকেই দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন মিশন সুব্রত অন্যদিকে জেলা সভাপতি হিসেবে সুব্রত রেকর্ড যথেষ্ট ভালো তার কার্যকালে জেলার তিনটি পৌরসভা রয়েছে দলের দখলে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ বিজেপির অনুকূলে ছিল বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সাংসদ রয়েছেন দলের জেলায় বর্তমানে পাঁচটি কেন্দ্রের মধ্যে বদরপুর বলতে গেলে বাকি চারটি বিজেপির উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক দল বিজেপি সরকারের কাজের প্রশংসা করে দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন যদিও তারা ফর্মালি বিজেপিতে যোগদান করেননি নিজের কার্যকালে জেলায় দলীয় সংগঠনকে বহুগুণ শক্তিশালী করেছেন সুব্রত একইভাবে ছাত্র রাজনীতি থেকেই সংসদীয় রাজনীতিতে আসেন মিশন দাস এদের অভিজ্ঞতা এবং অনুভব অনেক আর এজন্যই মানুষ চাইছেন কেউ একজনকে দল প্রার্থী করুক তবে প্রার্থী প্রত্যাশীদের মতো আসন সমঝোতার দিকে তাকিয়ে আমজনতা বিজেপি সূত্রের খবর অনুযায়ী করিম কেন্দ্র পাবে না অগপ এই কেন্দ্র দলের জন্য নিশ্চিত ফলে আসন সমঝোতা হবে অন্যত্র অপরদিকে হাইলাকান্দির জেলা ক্রিয়া সংস্থার ময়দানে আগামী এক মার্চ বিকাশ যাত্রার কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কেন্দ্রীয় অনুষ্ঠানে তেপ্পান্নটি স্কিমের শিলান্যাস ভূমিপূজন ও উদ্বোধন ভার্চুয়াল পদ্ধতিতে করবেন বিকাশ যাত্রার অঙ্গ হিসেবে আগামী সাত ও আট মার্চ জেলার তেরোটি রাজ্য ফ্ল্যাগশিপ কর্মসূচির শিলান্যাস করবেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ। এই কর্মসূচিগুলি সফল করে তুলতে সোমবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত নিসর্গিবারের সভায় পৌরোহিত্য করে বিভাগীয় কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেন অপরদিকে কাছাড়ের তিন থেকে পাঁচ মার্চ জাতীয় টিকাকরণ কর্মসূচি ডিসির কনফারেন্স হলে স্বাস্থ্য বিভাগের বৈঠক জাতীয় টিকাকরণ দিবস এনআইডি রাউন্ডের তিন থেকে পাঁচ মার্চ কাছাড় জেলার প্রায় উনিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো বাহান্ন শিশুর মধ্যে দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছশো ঊনপঞ্চাশ জনকে প্রকল্পের আওতায় আনতে লক্ষ্যমাত্রা ধার্য করেছে জেলা স্বাস্থ্য বিভাগ তিন থেকে পাঁচ মার্চ পর্যন্ত জেলার নয়টি স্বাস্থ্য ব্লকে পাঁচ বছরের কম বয়সী শিশুকে দুই ফুটা ওরাল পোলিও প্রতিষেধক খাওয়ানো হবে এ উপলক্ষে কাছাড়ের জেলা কমিশনারের কনফারেন্স হলে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার খালেদা সুলতানা আহমেদের পুরোহিত এক সভা হয় বৈঠকে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং পোলিও বুথ ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পোলিও ড্রপ খাওয়ানো সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হয় সভায় জানানো হয় এনআইডি চলাকালীন সংশ্লিষ্ট টিম তিন লক্ষ দশ হাজার সাতশো বারো বাড়ি পরিদর্শন করবে পলিও বুথের মোট সংখ্যা হবে বারোশো বিরানব্বই এর মধ্যে সাধারণ বুথ বারোশো ছাব্বিশ ইনস্টিটিউশনাল বুথ আঠাশ ট্রানজিট বুথ আটত্রিশ হবে অপরদিকে মুসলিম সমাজের সন্তানদের নিয়ে ব্যবসা করতে দেব না বিধানসভায় হুংকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমি বেঁচে থাকতে আসামে বাল্যবিবাহ হতে দেব না মুসলিম সমাজের ছেলে মেয়েদের নিয়ে ব্যবসার দোকান আমি বন্ধ করবই কোনো শক্তি আমাকে রুখতে পারবে না রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিল প্রসঙ্গে এক বিতর্কে অংশ নিয়ে মারমুখী বক্তব্য রাখলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সহ ইউডিএফ ও অন্য বিরোধী বিধায়কদের সমালোচনার জবাব দিতে গিয়ে এদিন মেজাধারাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে তাৎপর্যপূর্ণভাবে বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে বাল্যবিবাহ নিয়ে এদিন হিন্দিতে কার্যত শাসাতেও দেখা যায় তাকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় স্তরে বার্তা পৌঁছে দিতে আসামের মুখ্যমন্ত্রী এ সম্পর্কে হিন্দিতে কয়েকটি লাইন বলেছিলেন এই অনুমান বিকেলের দিকে সত্য বলে প্রমাণিত হয় বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে আসামের মুখ্যমন্ত্রীর বাসন ফোলাও করে প্রচার করা হয় এছাড়া এক্সে হিমন্ত বিশ্ব শর্মা টপ ট্রেনিংয়ে চলে আসে এদিন বিধানসভা অধিবেশনের অন্তিম দিনে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো বাতিল করার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে সরব হন ইউডিএফ কংগ্রেস বিধায়করা ইউডিএফ বিধায়করা প্রশ্ন তুলেন সংসদে প্রণয়ন করা একটি আইন কিভাবে রাজ্য ক্যাবিনেট বাতিল করতে পারে মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন উনিশশো বাতিল করার আগে বিধানসভায় আলোচনার দাবি তুলেন তারা বিরোধীর এই দাবি নস্বাত করে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী সদনকে আশ্বস্ত করে বলেন ক্যাবিনেট সিদ্ধান্ত হলেও তা এখনই কার্যকর হচ্ছে না রাজ্য সরকার মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন উনিশশো বাতিল করার জন্য সদনে কোনো বিল উত্থাপন করেনি বিল উত্থাপন করা হলে এ নিয়ে আলোচনার সুযোগ পাবেন বিধায়করা তারপর বিরোধী দল নেতা দেবব্রত করে বলেন পেছনে দরজা দিয়ে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করার প্রয়াস চালাচ্ছে হিলিং প্র্যাকটিসেস বিলের মাধ্যমে সরকার রাজ্যে অন্ধ কুসংস্কার বন্ধ করার কথা উল্লেখ করলেও এর কোনো সংজ্ঞা স্পষ্ট করা হয়নি বলে প্রশ্ন তুলেন বিধায়ক অখিল গগৈ এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধী দলনেতার প্রশ্নের জবাবে বলেন সরকার সদনে অভিন্ন দেওয়ানিবিধির কোনো উল্লেখ করেনি অবিন্ন দেওয়ানি দেওয়ানিবিধি কেবল উত্তরাখণ্ডে বলবৎ করা হয়েছে ইউসিসিকে কোনো রীতিনীতি বা পরম্পরাগত বিষয়ের উল্লেখ নেই জানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি ইউসিসিতে চারটি পয়েন্টের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে আঠারো বছরের নিচে মেয়েদের বিবাহ নিষিদ্ধ বাল্য বিবাহ রোধ দ্বিতীয় বিবাহ বন্ধ করা সম্পত্তির অধিকার মেয়েদের ক্ষেত্রেও সমান হবে ইত্যাদি এদিকে সদনে গৃহীত কাজী আইন বাতিল করা প্রসঙ্গে ইউডিএফ বিধায়করা করা সরকারের সমালোচনা করে বলেন মুসলিম বিবাহ আইনে যে বাল্য বিবাহের উল্লেখ রয়েছে তা সংশোধন করে এই আইন বহাল রাখা যেত কিন্তু সরকার তা না করে একতরফাভাবে এই আইন বাতিল করে আইন বিরোধী সিদ্ধান্ত নিয়েছে তার জবাব দিতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সদনে উত্তেজিত হয়ে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী শর্মা সদনে হিন্দিতে হুঙ্কার দিয়ে বলেন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে রাজ্যে বাল্যবিবাহের দোকান বন্ধ করা হবে হিমন্ত বিশ্ব শর্মা জীবিত থাকতে রাজ্যে বাল্যবিবাহ হতে দেওয়া হবে না অপরদিকে ক্রমেই বেহাল হয়ে পড়েছে সাঁত্রিশ একশো একান্ন নম্বর করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত হচ্ছে জাতীয় সড়কটি প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলছে অসংখ্য ছোট বড় যানবাহন কোটি কোটি টাকা সরকারি রাজস্ব আদায় হলে সড়কটির সংস্কারে কোনো উদ্যোগ নেই দিন দিন সড়কটির কঙ্কালসাল চেহারা বেরিয়ে আসছে সড়কটির সংস্কারের দাবিতে নীরব শাসক বিরোধী উভয় শিবিরের যাত্রী সড়কে গর্তের ছড়াছড়ি পিচ হসে পড়ার দরুন এটা যে একটি যাত্রী সড়ক কল্পনার বাইরে চলে যাচ্ছে ফাতর উঠে গেছে বিভিন্ন স্থানে এতে দুলোর জলে সড়কের আশেপাশের বসবাসকারী মানুষের দুর্ভোগ চরমে বিগত দিনে সড়কটির সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে এতেই নাকি মাত্র কয়েকদিনের মধ্যে এমন বেহাল রূপ ধারণ করেছে যদিও উত্তর করিমুঞ্জের চারবারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস সড়কটি সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছেন কিন্তু আজ অবধি কোনো সারা মেলেনি বলে জানা যায় এই জাতীয় সড়কটি বিগত দিনে সংস্কারের নামে পুকুর চুরি হয়েছে বলে অভিযোগ সর্বত্র বিগত দিনে করিঙ্গল সুদরকান্দি জাতিসলক সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তার কোনো হদিস ছিল না অভিযোগ জনগণকে বোকা বানিয়ে কাজের অধিকাংশ লভ্যাংশ নিজেদের পকেটস্থ করার জন্যই লাগানো হয়নি কাজের ধরন বা বরাদ্দের কোনো তত্ত্ব ফলক ছয় মাসের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত শুরু হয়েছিল মাস্তু আগে আন্দোলন শুরু হলে ফকিরবাজারের পশ্চিম প্রান্তের একটি গভীর গর্ত বরাট করা হলে ফের মরণপাত তৈরি হয়েছে যদিও সেই গর্ত বরাটের নামে মালিকানা নিয়ে শুরু হয়েছিল থর্জার লড়াই পাথর ব্যবসায়ীদের মতে এই গর্ত তারা বরাট করছেন আবার ঠিকাদার বলছেন তিনি বরাট করেছেন যে বা যারাই বরাট করেছেন সড়কটির বেহাল অবস্থা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কাদের ইঙ্গিতে স্থগিত রয়েছে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যে সড়কটি সংস্কারে হাত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন সেই আন্দোলনকারীরা বর্তমানে কিসের স্বার্থে নীরব এ নিয়ে চর্চা অব্যাহত সড়কটির বেহাল অবস্থা নিয়ে নীরব ভূমিকায় করিমগঞ্জের সাংসদ বিধায়করাও জাতীয় সড়কের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও লাগানো হয়নি খাদের কোনো সাইনবোর্ড ঠিকাদারের বিরুদ্ধে নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক সবাই নীরব ভূমিকায় ছিলেন শুধু তা নয় করিমগঞ্জ সুতারকান দিয়ে জাতীয় সড়কের কাজের তথ্য জানার অধিকার আইনও আমল পায়নি বলে অভিযোগ ঠিকাদারকে লিস্টেড করার দাবি উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে রাস্তার কাজের দুর্নীতির খবর প্রকাশিত হয় এতে নামমাত্র দু একটি গর্তবরাধ করে সংস্কারের ইতি টানা হয়েছে বলে অভিযোগ একদিকে দুলুবালুর তাণ্ডব আবার বৃহৎ আকারের ফাটল গর্তের দূর নিত্যদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন জনগণ সহ বাইক অটো চালকরা গর্তে পড়ে গুরুতর আহত হচ্ছেন পথচারীরা অপরদিকে বাজেটে দ্বীপর বিলের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে আগামী বাজেটে যাতে সন বিলের অর্থ মঞ্জুর করা হয় বিভাগীয় মন্ত্রীর কাছে সেই দাবি জানালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বিধানসভার অধিবেশনের শেষ দিনে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিধায়ক মালাকার বলেন আমি বিভাগীয় মন্ত্রীর কাছে দাবি রাখছি যাতে আগামী বাজেটে এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ সন্বিলের জন্য তিনশো থেকে চারশো কোটি টাকা মঞ্জুর করা হয় যাতে শুধু দেশ কিংবা এশিয়া নয় পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে সনবিলকে গড়ে তোলা যায় এদিন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ত বলেছেন ডোনার মন্ত্রক ও আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনের সনবিল উৎসব আয়োজিত হয়েছে এই উৎসব সফল হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে ফলে আমি ডোনার মন্ত্রক এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক মালাকার জানান এদিন তিনি নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যা তুলে ধরার সময় বিশেষ করে সনবিলের উন্নয়নের জন্য আবেদন জানিয়েছেন বলেন সনবিল সহ গোটা রাতাবাড়িতে আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে তবে শনবিলে উন্নত পর্যটন কেন্দ্র এখনও গড়ে তোলা সম্ভব হয়নি গত বছর মুখ্যমন্ত্রী খুদ সনবিল এসে ওই এলাকার উন্নয়নের আশ্বাস দিয়েছেন বলেন এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সনবিল সহ রাতাবাড়ির কথা চিন্তা করেছেন এর আগে কেউ এসব নিয়ে চিন্তা করেনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের আমলে এই অঞ্চলের পদগার থেকে সব কিছুর আমূল পরিবর্তন হচ্ছে বিধায়ক উল্লেখ করেন রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভার মধ্যে রাতাবাটির সংখ্যায় এক নম্বর ছিল কিন্তু উন্নয়নের ক্ষেত্রে একেবারে পিচ্ছি ছিল হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এলাকার চেহারা পাল্টে গেছে আগামী মাসের এক তারিখ মুখ্যমন্ত্রী সাড়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দকৃত মেডিকেল কলেজের ভূমি পূজন করবেন ফলে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ এদিন শুধু মেডিকেল কলেজ নয় সঙ্গে আসাম মেলার সড়কেরও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী এছাড়া তিনি উল্লেখ করেন বিভাগীয় মন্ত্রী সম্মিলে একটি গেস্ট হাউস নির্মাণের কথা বলেছেন ফলে এটা খুব শীঘ্রই যাতে নির্মাণ করা হয় এর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত